ইনশাল্লাহ রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা যথেষ্ট হয়েছে। আপনি যে জায়গাটা দাঁড়িয়েছেন সেই জায়গাটা আজ থেকে ছয় বছর পাঁচ বছর আগে ডোবা নালা ছিল, এখন এখানে পঞ্চাশ ফিট রাস্তা, যে রাস্তার সাথে নারায়ণগঞ্জের সাথে মুন্সিগঞ্জ জেলা সংযুক্ত হয়েছে। আগামী দিনে যদি আমি নির্বাচিত হই এবং আমি নির্বাচিত হব ইনশাল্লাহ আশা করছি, কারণ আমি জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি, ব্যাপক সাড়া পাচ্ছি। আমার একটাই কাজ হবে সন্ত্রাস, মাদক এবং জঙ্গিবাদ দূর করা, এই লক্ষ্য নিয়ে আমি আগাচ্ছি এবং জনগণ সেই লক্ষ্যে আমাকে সাড়া দিচ্ছে। এই তিনটা বিষয়ের বিরুদ্ধে আমি অবস্থান নিয়েছি, এখনও আছি, আগামীতে তিনটা বিষয়ের বিরুদ্ধে আমি নিজের অবস্থান থেকে পরিষ্কার করব এবং নিজে এই অবস্থান থেকে আমার এলাকাটাকে মুক্ত করব। ভাসমান ভোটার, আমার যারা ভ্রাম্যমাণ বা ভাড়াটিয়া যারা আছেন, অন্যান্য জেলার ভোটার এখানে ভোটার হয়েছেন, তাদেরকে বলা হচ্ছে, রাতের অন্ধকারে ডেকে বলা হচ্ছে, ফোন করে বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, ষোলো বাইশ তারিখ রাতে দেখানো হবে। বাইশ তারিখ রাতে তারা কী দেখবেন, সেটা কি আমার ফলাফল দেখবেন না তারা দেখবেন আমি বুঝতে পারছি না। আমি প্রশাসনকে কাছে জানালাম, আপনাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা চাচ্ছি। আমি এলাকায় ভোটারদের মাঝে যাই, ভোটারদের মধ্যে আমি সাড়া পাচ্ছি, এলাকাবাসীর ভালোবাসা এবং সমর্থন নিয়ে আমি নির্বাচন করতে নামছি। আর আমি নির্বাচিত হলে এই আঠারো নম্বর ওয়ার্ডকে আধুনিক পরিচ্ছন্ন ও সুন্দর ওয়ার্ড হিসাবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে আমি ফিল্ডে নামছি। কেউ কোনো হুমকি ধুমকি দেয় না, এলাকায় দুজন ক্যান্ডিডেট দাঁড়াইছে, দুজনই আমার বড় ভাই, তাদেরকে আমি প্রতিদ্বন্দ্বী ভাবি না যেহেতু আমার বড় ভাই। Thank you.